নমস্কার বন্ধুরা ট্রাইভ একসাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তা সেটা নতুন অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে এসেছে যেটা বেরিয়েছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক থেকে ঠিক আছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক থেকে আমি এটা হচ্ছে লেটারাল রিক্রুটমেন্ট করা হবে অফ স্পেশালিস্ট অফিসার্স ইন জে এম জি এস ওয়ান এম এম জি এস টু এম এম জি এস থ্রি অ্যান্ড এস এম জি এস ফোর ঠিক আছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক থেকে রিক্রুটমেন্ট এসেছে লেটারাল রিক্রুটমেন্ট নেওয়া হবে সব স্পেশালিস্ট অফিসার্স কিন্তু ঠিক আছে এই ক্যাটাগরির মধ্যে তো ব্যাঙ্ক ইনভাইস অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেন্স তো যারা যাচ্ছে অ্যাপ্লাই করতে চান তো ইম্পর্টেন্ট ডেটগুলো মেনশন করা খুবই দরকার কমেন্সমেন্ট হয়ে গেছিলো থার্টি ফার্স্ট অগস্ট থেকে আর টাইম লিমিটে কিন্তু খুব কম পনেরো দিন পনেরো দিন ষোলো দিন দেওয়া হচ্ছে ষোলো দিন দেওয়া হচ্ছে আপনাদের করার জন্য লাস্ট ডেট কিন্তু ফিফটিন নাইন আজকে রয়েছে থার্টিনথ নাইন ঠিক আছে থার্টিন্থ নাইন তো থার্টিন নাইন আজকে তো আর দুদিন বাকি রয়েছে থার্টিন ফোরটিন ফিফটিন তিন দিন তিন দিন ধরে নিতে পারেন লাস্ট ডেটটা ধরে ঠিক আছে তো লাস্ট ডেট হচ্ছে ফিফটিন সেপ্টেম্বর বেশি দিন আর নেই যারা যারা অ্যাপ্লাই করেছেন ঠিক আছে যারা যারা অ্যাপ্লাই করেননি তারা অ্যাপ্লাই করতে পারেন অনেকগুলো পোস্ট আছে এখানে ডিটেলস অফ পোস্ট আমরা দেখতে পাচ্ছেন অনেকগুলো স্পেশালিস্ট অফিসার্সের পোস্ট এখানে ঠিক আছে দেখতে পারেন টোটাল পোস্ট যদি আমরা কথা বলি এখানে টোটাল পোস্টের কথা অনেকগুলো পোস্ট আছে টোটাল পোস্টের কথা যদি বলি এখানে টু হান্ড্রেড থার্টিন টু হান্ড্রেড থার্টিন পোস্ট টোটাল আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টু হান্ড্রেড থার্টিন এলিজিবিলিটি রেটের কথা যদি আমি বলি এলিজিবিলিটি ইন্ডিয়ান সিটিজেন প্লাস আরও অনেক 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 জায়গার আরও এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এই যদি বলি তো এস এম জি এস ফোরের জন্য মিনিমাম টোয়েন্টি এইট ম্যাক্সিমাম ফোরটি ইয়ার্স ওকে এখানে আপনার ডেটটা দেখে নিতে পারেন বোর্ড ডেট ইনক্লুসিভ ওকে এই ডেট যদি থাকে তাহলে আপনারা পারবেন আর এই ডেটের ভিতরে যেই ডেটগুলো আছে ওই ডেটগুলোর মধ্যে যদি আপনার বার্থডে থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এমএম জি এর মধ্যেও মিনিমাম কোয়ালিফিকেশান টোয়েন্টি ফাইভ অ্যান্ড ম্যাক্সিমাম ইস থার্টি এইট কারণ এগুলো স্পেশালিস্ট অফিসার্স তো এরকমই থাকবে ওকে তো ডেটগুলো দেখে নেবেন পারেন এম এর মিনিমাম রাখা হয়েছে টোয়েন্টি ফাইভ ম্যাক্সিমাম থার্টি ফাইভ জিএম জি এস ওয়ান রাখা হয়েছে মিনিমাম টোয়েন্টি ইয়ার্স ম্যাক্সিমাম থার্টি টু ইয়ার্স এখন রিলাকসেশনের আপার এজ লিমিটের মধ্যে দেওয়া হয়েছে কিছু কিছু রিজার্ভ ক্যান্ডিডেটসের মধ্যে যেটা শিডিউল কাজ শিডিউল টাইফের মধ্যে ফাইভ ইয়ার্স দেওয়া হয়েছে ওবিসি বিসি নন ক্রিমিল থাকলে থ্রি ইয়ার্স থাকবে ঠিক আছে পিডাবলিউ ডি যদি কিছু থাকে তাহলে টেন ইয়ার্স দেওয়া হয়েছে এক সার্ভিস ম্যানের আরও অনেক কিছু থাকলে ফাইভ ইয়ার্স পার্সেন্স এফেক্টেড বা নাইনটিন এইট্রি ফোর রাইটস থাকলে আপনার ফাইভ ইয়ার্স রিল্যাক্সেশন দেওয়া হবে ওকে ইকোনমিক্যালি উইকার সেকশনসের যদি থাকে আপনাদের তাহলে ম্যাক্সিমাম এই স্পেসিফাইড সেম জেনারেলের মতনই অন্য কোনো চেঞ্জেস নয় লেটার রিক্রুটমেন্ট করা হচ্ছে অনেক কিছুর মধ্যেই তো এডুকেশনাল প্রফেশনাল কোয়ালিফিকেশান যদি কথা বলি কাট অফ ডেট এখানে ফিফটিন নাইন দেওয়া বলেছে মানে এই পনেরো ফিফটিন নয় যেহেতু লাস্ট ডেট তো ফিফটিন নয় টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মধ্যে যেই যে কোয়ালিফিকেশান এখানে চেয়েছে ওই কোয়ালিফিকেশান এই ডেটের মধ্যে বা এই ডেটের আগে আপনাদের থাকা দরকার নাহলে কিন্তু আপনারা অ্যাভেল করতে পারবেন না তো অফিসার্স ইনফরমেশন টেকনোলজির মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে যাচ্ছে আপনারা দেখে নিতে পারেন এখানে ওকে অফিসার্স আর রাজভাষার মধ্যে অনেক কিছু এখানে এক্সপিরিয়েন্স দেওয়া আছে আপনার স্ক্রিনশট নিয়ে আমরা দেখতে পারেন বা ভিডিওটা পোস্ট করে আপনারা দেখতে পারেন অনেক কিছু এখানে আছে আপনি ওই ডিটেলসে যাচ্ছি না তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে ঠিক আছে তো সেইম এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে কোয়ালিফিকেশানস দেওয়া আছে গ্রাজুয়েট তো থাকতে হবে যেহেতুগুলো স্পেশালিস্ট অফিসার্স কিছু কিছু কেসের মধ্যে আপনাদের এক্সট্রা কোয়ালিফিকেশান এক্সট্রা আপনাদের এক্সপিরিয়েন্সের দরকার না হলে আপনারা রিক্রুটমেন্ট মানে অ্যাপ্লাই করতে পারবেন না ওকে তো অনেক কিছু এখানে জিনিসগুলো আছে আমরা দেখতে পাচ্ছেন এখানে আপনার পর একটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়ে আপনারা দেখে নিতে পারেন আপনারা বুঝবেন ভালো নেক্সট যদি আমি যাই আচ্ছা সিলেকশন যদি হয়ে যায় আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করা রয়েছে এখানে প্রবেশন পিরিয়ড বন্ড অ্যামাউন্ট মিনিমাম সার্ভিস পিরিয়ড ওকে প্রবেশন পিরিয়ড আপনারা থাকছে এস এম জি এস ফোর জন্য আপনারা থাকছে টু ইয়ার্স বন্ড পিরিয়ড আর প্রফেশন ওয়ান ইয়ার ওয়ান ইয়ার প্রফেশন অনেকেই রয়েছে জাস্ট জে এম জি ওয়ানের টু ইয়ার্স প্রফেশন বন্ড পিরিয়ড যেটা থাকছে সব কিছুরই কিন্তু টু ইয়ার্স বন্ড পিরিয়ড শুধু জে এম জি ওয়ানের থ্রি ইয়ার্স বন্ড পিরিয়ড ওকে বন্ড অ্যামাউন্টটাও কত দেখে নিচ্ছি থ্রি মান্থ স্যালারি যত হবে এত প্লাস থ্রি মান্থস গ্রস স্যালারি যত হয় আর কি সাপোজ আপনার স্যালারি যদি ফিফটি থাউজেন্ড হয় গ্রোস স্যালারি যদি আপনার ফিফটি থাউজেন্ড হয় তাহলে থ্রি মান্থসের হয়ে যাবে আপনার ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড তো ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড আপনার একটা বন্ড বানাতে হবে ঠিক আছে ওয়ান লাখ ফিফটি থাউজেন্ডের একটা বন্ড অ্যামাউন্ট আপনাদেরকে দিতে মানে বন্ডে বন্ড একটা আপনাদের সিগনেচার সাইন করতে হবে আর কি সার্ভিস করার কারণ কোনো কোনো কারণে যদি আপনারা যদি ছেড়ে দেন তাহলে এই অ্যামাউন্টটা আপনাদেরকে পে করে কিন্তু আপনাদের রিজাইন দিতে হবে আর ক্রেডিট হিস্ট্রি ক্রেডিট হিস্ট্রিও দেখা হচ্ছে এই কারণে সিভিল স্কোর আপনাদের সিক্স ফিফটির উপরে থাকতে হবে সিক্স ফিফটির উপরে না থাকলে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন সময় আপনাদের এটা ক্যান্সেল করে দিতে পারে ঠিক আছে সিলেকশন না হতে পারে তো রিটার্ন টেস্ট শর্ট লিস্টিং আর পার্সোনাল ইন্টারভিউ দ্বারা কিন্তু এক্সামটাও হবে এস এম জি এস ফোর সবগুলো এক্সাম এরই ওকে রিটার্ন টেস্ট শর্ট লিস্টিং পার্সোনাল ইন্টারভিউ যা জায়গা নেই আপনার লেখা আছে অফিসে ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি ওকে এক্সাম প্যাটার্ন কীভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জেনারেল অ্যাওয়ারনেস প্রফেশনাল নলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টোয়েন্টি কোয়েশন টোয়েন্টি মার্কস ফিফটিন মিনিটসে জেনারেল অ্যাওয়ারনেস টোয়েন্টি কোশ্চেন্স টোয়েন্টি মার্কস থার্টি মিনিটস জেনারেল অ্যাওয়ারনেস থার্টি মিনিটস দিয়ে দিয়েছে প্রফেশনাল নলেজ সিক্সটি কোয়েশনস সিক্সটি মার্ক্স সিক্সটি মিনিটস টোটাল হানড্রেড ফাইভ মিনিটস হানড্রেড ফাইভ মিনিটস দেওয়া আছে এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস ফোরটি পার্সেন্ট ফর জেনারেল ইন ইডাব্লিউস ক্যাটাগরি থার্টি পার্সেন্ট ফর দি আদার রেজাল্ট ওকে কারণ এত পেতেই হবে এর কম পেলে তো আপনার সাথে সিলেকশন হবে না কাট অফস ডিসাইড করা হবে দ্য ব্যাঙ্ক প্যারামিটার্স অ্যান্ড ক্যান্ডিডেটস ইউল শর্টেড ফর ইন্টারভিউ অ্যাকর্ডিংলি আপনারা এই যে ওই পিডিএফের লিঙ্কটা পেয়ে যাবেন কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে পাঞ্জাব সিন্ধ সিন ব্যাঙ্কে গিয়ে ঠিক আছে আর যদি দরকার হয় তাহলে কমেন্টে জানাবেন আমি এই লিঙ্কটা কমেন্টে পিন করে দেবো আপনারা দেখতে পাবেন আর কি তো এক্সামিনেশন সেন্টারস অনেক প্রত্যেকটা স্টেটের মধ্যেই আছে আন্ধ্রপ্রদেশে থাকলে বিশাখাপটনাম আসাম থাকলে গুয়াহাটি বিহারে ভাগলপুর পাটনা চন্ডিগড় অনেক কিছু আছে আমাকে দেখে নিতে পারেন এখানে ওকে সেন্টার চেঞ্জ করা যাবে না অনেক কিছু আছে এখানে আর ইম্পর্টেন্ট কথা যদি বলি অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেশান ফির কথা যদি বলি এখানে ইম্পর্টেন্ট জিনিস অ্যাপ্লিকেশন ফি এস টি এস টি পি জন্য হান্ড্রেড প্লাস অ্যাপ্লিকেবল ট্যাক্সেস বেশি একটা নয় ঠিক আছে সবসময় এরকমই থাকে জেনারেল ই ডাব্লিউএসএন অফিসের জন্য এইট ফিফটি প্লাস অ্যাপ্লিকেবল ট্যাক্সেস প্রায় প্রায় নয়শো হাজার হাজার টাকার মতো চলে যায় আর কি ট্যাক্সবুক মিলিয়ে তো হাউ টু অ্যাপ্লাই ই ওয়েবসাইটের মধ্যে আপনারা লগ ইন করতে হবে রেজিস্টার করতে হবে লগ ইন করতে হবে তারপরে দেন নিবেন অ্যাপ্লাই স্টার্ট অ্যাপ্লাইং তো মোবাইল নাম্বার যেটা দেবেন পিডিএফ ফর্মের সবগুলো ডকুমেন্টস আপনার স্ক্যান করা থাকতে লাগবে ফটোর সাইজ সিগনেচারের সাইজ আর যত যত যা যা ডিক্লারেশন দেওয়ার আছে সব কিছুর সাইজ এখানে মেনশন করা আছে আপনারা দেখে নিতে পারেন ওকে এ পিডিএফটা ডাউনলোড করে নেবেন তাহলে আপনার প্রিন্ট আউট করলে আপনারা দেখতে পারেন সব কিছু এখানে আছে ওকে তো যে কোনো কিছু ডাউট থাকলে কমেন্ট করতে পারেন আর কি লিঙ্কটা যদি দরকার হয় পিডিএফ পিডিএফে যদি লিঙ্কটা চান আপনারা তাহলে কমেন্টে জানাবেন আমি কমেন্টে পিন আপ করে দেবো ঠিক আছে তা এতটুকু পর্যন্তই ধন্যবাদ